আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় পিরোদিনদার ইমানদার পর মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা সবে কদরে যারা কোরআন পড়তে পারেন না তাদের জন্য একটা স্পেশাল দোয়া নিয়ে আমি হাজির হয়েছি এই দোয়াটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত এই দোয়া বা এই আমল যদি করেন তাহলে কোরআন না পড়তে পারলেও কোরআন না পড়েও কোরআন পড়ার সমতুল্য সোয়াব আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ দর্শক কোরআন সবাই পড়তে পারবে না এটা স্বাভাবিক একটা বিষয় তবে যারা কোরআন পড়তে পারেন না তারা অন্তরের মধ্যে আফসোস লালন করবেন কষ্ট ধারণ করবেন যাহারে আমি মুসলমান কেমন মুসলমান হলাম আমি কোরআন পড়তে পারি না এটা কেমন কথা এই যে একটা দুঃখ এই যে একটা যন্ত্রণা কষ্ট বেদনা আফসোস অনুতাপ অন্তরের মধ্যে জ্বালা পোড়া সৃষ্টি হওয়া এটা আপনার থাকতে হবে এটা যদি আপনার থাকে তাহলে এই দোয়া আমি যেটা আমি আজকের ভিডিওটির মধ্যে বলব এটা আপনার জন্য কাজে আসবে আর এই ধরনের কোন আফসোস কোন অনুশোচনা কোনো দুঃখ যন্ত্রণা যদি অন্তরে না থাকে তাহলে কিন্তু আপনি কোনো কোরআন পড়ার সোয়াব পাবেন না এই দোয়া এই আমল করার মাধ্যমে তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন ছোট্ট একটা ঘটনা বলি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই একবার স্বপ্ন দেখলেন যে একটা লোক মারা গেছে তার জানাজা কাফন দাফন দিতে হবে তিনি বাড়িতে গেলেন তার বাড়িতে গেলেন তার বাড়িতে গিয়ে শোনেন লোকটা একটা কাঠ কাঠ কাট ব্যস্ত খাবার গ্রহণ করতে ভাবে তার শিক্ষা দীক্ষা বলতে তেমন কিচ্ছুই ছিল না তো তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে তোমার স্বামীর মধ্যে এমন কি বাহাদুরি ছিল এমন কি আমল ছিল দুয়াশে পড়তো যার কারণে আল্লাহ তারা তার মর্যাদা বাড়িয়ে দিতে পারেন তার জান্নাতের ব্যবস্থা করে দিতে পারেন তাকে তার স্ত্রী বলল না তো তার মধ্যে তেমন কোনো আমল তো আমি দেখি নাই সে সারাদিন কাঠ কাটতো সে তো তেমন কোনো আমলও করতো না তবে একটা আমল আমার চোখে পড়তো সেটা হচ্ছে আমাদের ঘরে একটা কোরআন আছে সে কোরআনও পড়তে পারতো না তবে কোরআন পড়তে না পারার দুঃখে সে কাতরাতো কোরআন যে পড়তে পারতো না এই ব্যথায় নিজেকে একদম তুচ্ছ করে ফেলতো কোরআন হাতে নিয়ে চুমু খেত বুকে লাগাতো মাথায় নিত কোরআন খুলে কোরআনের লাইনগুলোর উপর দিয়ে হাত বোলাতো আর চোখের পানি ছেড়ে আহারে আমি কেমন মুসলমান আমি কোরআন পড়তে পারি না এই দুঃখ এই কষ্ট তিনি প্রকাশ করতেন কোরআনের সাথে ইমাম গাজালি বললেন বোন আর বলতে হবে না কোরআনের সাথেই প্রেম এই ভালোবাসা তৈরির ফলেই আল্লাহ হয়তো তাকে মাফ করে দিয়েছেন তো এই ঘটনা দ্বারা আমরা বুঝতে পারি কোরআনের সাথে সম্পর্ক গড়া কোরআনের সাথে সম্পর্ক রাখা এটা অনেক বড় বিনিময় এনে দেবে আপনার জন্য অনেক বড় হাতিয়ার এটা কোরআন পরকালে কবর থেকে শুরু করে হাসর ময়দানে কোরআন বড় ভূমিকা পালন করবে ফাজাইলে আমলের মধ্যে আছে কোরআন এত বড় সুপারিশকারী যে কোরআনের মতো এত বড় সুপারিশকারী কোনো নবীও হবেন না এই হাদিস ফাজাইলে আমলের মধ্যে আছে তাই কোরআনকে একটু ক্ষমতা আছে এটা বোঝার চেষ্টা করুন কোরআনের একটা সুরা পড়বেন তো অনেক ফজিলত আপনি পেয়ে যাবেন কোরআন অনেকই হয়তো পারেন না কিন্তু কোরআনের ছোটো ছোটো সুরাগুলো আমরা হয়তো জানি যেমন সুরেখলাস এটা তিনবার পড়লে পুরা কোরআন পড়ার সমতুল্য সোয়াব হয়ে যায় এরপরে আপনি সবে কদরের রাত্রে সুরা কদরটা পড়তে পারেন চারবার পুরা কোরআন পড়ার সোয়াব পেয়ে যাবেন তো কদরের রাত্রটিতে কোরআন পড়ার চেষ্টা করবেন কোরআন যারা পড়তে পারেন না কোরআনের ছোটো ছোটো সুরাগুলো পড়বেন তাহলে কোরআনের খতমের সোয়াব আপনার হয়ে যাবে আর সবে কদরের রাতে সুরা কদর বা কোরআন পড়বেন এ কারণে সবে কদরের রাত্রটিতে মূলত কোরআনের সূচনা এই কোরআন নাজিল হয়েছে সবে কদরের রাত্রটিতে সুরা কদর আল্লাহ বলেন ইজাল্লা হুফিলাইলা তিন কদর নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি এই সবে কদরের রজনীতে যেহেতু সবে কদরের রজনীতে কোরআন নাজিল হয়েছে সেহেতু সবে কদরের রজনীতে আর চার পাঁচটা আমল করা হোক বা না হোক কোরআন তেলাওয়াত করা অবশ্যই আমাদের উচিত কোরআনের সাথে সময় কাটানো অবশ্যই আমাদের উচিত বিশ্বাস করুন কোরআন যারা পড়তে পারেন না কোরআন হাতে নিয়ে বুকে লাগাবেন চুমু খাবেন মাথায় রাখবেন এতে আপনি আলাদা একটা স্বাদ আলাদা একটা মজা আলাদা একটা আনন্দ অনুভব করতে পারবেন দর্শক যারা কোরআন একদমই পড়তে পারেন না বা পড়তে গেলে হাজারো ভুল হয় তারা সুবাহল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই চারটা তাসবি এই চারটা বাক্য সবে কদরের রজনীতে একটা একশো বার করে চারটা চার শতবার পাঠ করবেন ইনশাআল্লাহ একজন ব্যক্তি কোরআন পড়ল সবে কদরের রজনীতে সে যে সোয়াব পাবে আপনি এই চারটা বাক্য চারশো বার পড়ার কারণে ইনশাআল্লাহ আল্লাহ আল্লা আলামিন সেই সোয়াব আপনাকে দিবেন তবে শর্ত হচ্ছে কোরআন শিখতে যে পারলেন না কোরআন যে আমি পড়তে পারি না এজন্য আফসুস কষ্ট দুঃখ অনুতাপ অনুশোচনা নিজেকে নিজের মধ্যে আনতে হবে তাহলেই আপনি এই পাবেন অন্যথায় পাওয়া সম্ভব নয় তাই দর্শক যারা কোরআন পড়তে পারেন না অথচ সবে কদরের রজনীতে কোরআন পড়ার সোয়াব পেতে চান তারা সুবাহান্লা আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ই্লাহ পড়ুন এই বাক্যগুলোর ভীষণ ফজিলত ভীষণ উপকার ভীষণ দামি এই বাক্যগুলো এই বাক্যগুলো কোনো ব্যক্তি যখন সবের কদর রজনীতে পাঠ করে এই বাক্যগুলো মুহূর্তের মধ্যে রাত শেষ হওয়ার আগে আরও সে কাছে চলে যায় আর সে আজিমের কাছে চতুর্দিকে ঘুরে আর এই বাক্যগুলো আপনার নাম আল্লাহকে শোনাতে থাকে আপনি পড়লেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহর আর শাহজিমে গিয়ে বলতে থাকে আল্লাহ আল্লাহ আব্দুল কুদ্দুস আমি সুবাহান আল্লাহকে পাঠ করেছে আপনি সবে কদরে পড়লেন আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ মুহূর্তের মধ্যে আর শাহজিমে গিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ আব্দুল মালেক আমাকে আলহামদুলিল্লাহ পাঠ করেছে এভাবে আল্লাহ আকবার যখন পড়েন তো এই বাক্যটা আমার শাহ গিয়ে ধাক্কা মারে আল্লাহর কাছে আপনার নামটা বলতে থাকে তো আল্লাহ তখন কেমন যেন বাক্যগুলোকে লক্ষ্য করে বলেন এ আমার প্রিয় বাক্যরা কেন রে তাদের নাম আজকে আমার সামনে উচ্চারণ করতেছো তখন বাক্যগুলো বলে আল্লাহ সে আমাদেরকে পড়েছে পড়েছে তো তো কি হয়েছে আল্লাহ সে যেহেতু পড়েছে আমরা সুপারিশ করছি তাঁকে আজকে সবে কদরের রাত্রের মধ্যেই ক্ষমা করে দাও আল্লাহ তালা তখন কেমন যেন বলেন এ আমার প্রিয় তাসবিগুলো যেহেতু তোমরা আমার ওই বান্দার জন্য সুপারিশ করতেছো যাও আমি তার জিন্দিগির যত গুণা আছে সব গুণাগুলো মাফ করে দিলাম লাহাই্লাহ সম্পর্কে স্পষ্ট হাদিস আছে এটা যখন কেউ পরে আর শাহজিমের একটা খুঁটি নড়তে থাকে আল্লাহ খুঁটিকে লক্ষ্য করে বলেন খুঁটি শান্ত হও থামো কাঁপছ কেন খুঁটি বলে আল্লাহ কেমনে শান্ত হই তোমার ওই বান্দা আজকে সাবে কদরের রজনীতে লা পড়ল অথচ ডিউটি রত ফেরেশতা তার গুনা ক্ষমা করল না তার গুণা ক্ষমা না হলে আমি থামব না আল্লাহ বলেন খুটিরে থাম আমি তার জিন্দেগির সব গুণাগুলো মাফ করে দিলাম তাই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আকর ইহ্লা পড়লে যেমন কোরআন পড়ার সোয়াব পাবেন বিপরীতে হাজ করা বিপরীতে উমরা করা বিপরীতে ফিত্রা দেওয়া বিপরীতে জাকাত দেয়া। বিপরীতে কোরবানি করার মতো দামি দামি ফজিলাত পুরনো আমল করার সব আপনি পেয়ে যাবেন হাদিসটি শুনিয়ে ভিডিওটি শেষ করবো একদল সাহাবি নবীজির কাছে বিচার নিয়ে আসলো ইয়ারসুল আল্লাহ আল্লাহ অমুক অমুক তমুক ছমুককে সম্পদ দিয়েছে তারা আমাদের সাথে নামাজ পড়ে আবার বের হলে সদ্গাও দেয় তারা আমাদের সাথে রোজা রাখে আবার ফেতরাও দেয় তারা আমাদের সাথে ঈদগাহে আসে আবার গরিব মিসকিনকে ভিক্ষাও দেয় তারা জাকাতও দেয় কোরবানিও দেয় হজও করে ওমরাও করে এই সেই কত টাকা পয়সার কাজ তারা করতে পারে আমরা গরিব আমরা তো পারি না তো আমরা তো তাদের থেকে অনেক পিছিয়ে যাচ্ছি ছোয়াবের দিক থেকে আর আসল আল্লাহ একটা কিছু করে দেন না হলে তো আমরা তাদের থেকে অনেক পিছিয়ে পড়ে যাব নবীজি সাহাবিদেরকে বললেন এ আমার সাহাবিরা শোনো যখন নামাজ পড়বা তেত্রিশ বার পরবা সুবহান আল্লাহ তেত্রিশ বার পরবা আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরবা লহ আখবর তাহলে তারা হজ করলে যে সোয়াব হয় সেই হজের সোয়াব তোমরা পাবা এই বাক্যগুলো নামাজ শেষে যদি পড়ো তাহলে ধনীরা উমরা করে যে সোয়াব পাবে সেই সোয়াব তোমরা পেয়ে যাবা ধনীরা ফেত্রা দিয়ে জাকাত দিয়ে যে সোয়াব হাসিল করবে সেই সোয়াব আমরা পেয়ে যাব যদি এই বাক্যগুলো নামাজ শেষে পড়তে পারি তাই সবে কদরের রজনীতে এই বাক্যগুলো পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বিশ্বাস করেন ভাই আমাকে গালি দিবেন না আমাকে খারাপ ভাববেন না যদি অন্তরে কষ্ট রাখেন যে কোরআন কেন পড়তে পারলাম না এই কষ্ট রেখে যদি এই বাক্যগুলো পড়েন কোরআন পড়ার চাইতে কোনো অংশে সোয়াব কম হবে না এবং হজ করার চাইতে পমরা করার চাইতে দান করার চাইতে জাকাত দেওয়ার চাইতে ফেত্র দেওয়ার চাইতে মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করার চাইতে কোনো অংশে আপনার সাপ কম হবে না ঘাটতি হবে না বরং বলতে পারি আমি এক ধাপ আগেই আল্লাহ তার রহমতের দৃষ্টিকোণ থেকে হাজারো বার হজ করা হাজারো বার কোরআন পড়া বার সদকা করার চাইতো বেশি নেকি আল্লাহ রব্বুল আলমীন আর্ষের মালিক আপনাকে দিয়ে দেবেন কারণ এই বাক্যগুলো আল্লাহর খুব 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 প্রিয় আর এই বাক্যগুলো কোরআন দ্বারাই প্রমাণিত কোরআনের মধ্যেই এই বাক্যগুলো রয়েছে তাই দর্শক আমলগুলো করবেন অগুসল কথাগুলো ক্ষমা করে দেবেন আপনার জন্য দোয়া করে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকেন আসসালামু আলাইকুম